নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুল নিয়ে। এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এর কোন কোম্পানি তৈরি করে, এর কি কি পাওয়ারের পাওয়া যায়, এর কত দাম করেছে, এই মেডিসিনটি কারা কারা ব্যবহার করতে পারবেন না, সব শেষে জানাবো। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম এটি হচ্ছে ক্লোপিট্যাব CV10MG। এটি 15টি ক্যাপসুলের পাতা, এটি লুপিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর দাম করেছে, 15টির দাম করেছে 165 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এর বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। যেমন আমি দু একটা ক্যাপসুলের নাম বলে দিচ্ছি, ক্লোপিট্যাব CV10, অ্যাটোরফিট CV10, অ্যাটোর ম্যাক্স CV10, অ্যাটোর লিপ CV10, ক্লোপি ভাস CV10, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। তার মধ্যে দেখে নিতে হবে অ্যাট্রোভাস্টিটিন এবং ক্লোপিট্যাব ক্লোপিডিরেল দেওয়া আছে নাকি, এই ক্লোপিডোরেল দেখে আপনি ব্যবহার করতে পারেন। সো ফ্রেন্ড, আজকে আমি এই ক্লোপিট্যাব CV নিয়ে বলছি। এই মেডিসিনটি একটি ইস্টেনিন ক্লাসের মেডিসিন। আজকের ভিডিওতে আমি এই ক্লোপিট্যাব বলবো। এটি ব্যবহার করা হয় হার্টের সমস্যা, স্ট্রোকের মতো সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকেন। কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে প্রেশার বা ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, বা লিপিড যেটি পরীক্ষা করা হয় লিপিড প্রোফাইল সেটা বেড়ে গেছেন, তখনও ডাক্তারবাবুরা এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। এবং ব্লাড প্রেশারের যে ফ্লো আছে সেই ফ্লোটা ঠিক মতো হচ্ছে না এবং হার্টের ওপর প্রেশার পড়ছে, তখনও ডাক্তারবাবুরা এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। এমন অনেক পেশেন্ট আছে যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা আগে হয়েছে বা পরেও হয়েছে, তখনও ডাক্তারবাবুরা, এবং এমনও দেখা গেছে কোনো পেশেন্টের ওপেন সার্জারি করা হয়েছে বা সার্জারির আগে বা পরে, তখনও এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন। এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুলটি কখনো অ্যাট্রোভাস্টিনের সাথে 10MG অ্যাট্রোভাস্টিন এবং ক্লোপিডোজারেল দেওয়া থাকে 75MG। এই 75MG-র কোপিডোরেলটা চেঞ্জ হয় না, কিন্তু অ্যাট্রোভাস্টিনটা কখনো 20MG, কখনো 40MG। 20MG-র সঙ্গে ক্লোপিডোরেল 75 এবং 40MG-র সঙ্গে ক্লোপিডোরেল 75, এরকমভাবে ডাক্তারবাবুরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকেন। তবে অ্যাট্রোভাস্টিনের পাওয়ারটি চেঞ্জ হয়, ক্লোপিডিজোরেল সঙ্গে যে পাওয়ারটা দেওয়া থাকে সেটি চেঞ্জ হয় না, সেটি 75 মিলিগ্রামই ব্যবহার করে থাকেন। এই অ্যাট্রোভাস্টিনটা শরীরের মধ্যে যে যে ক্লোস্ট্রল বানানোর বা ক্লোস্ট্রল তৈরি করার এনজাইম আছে সেটা কম করে দেয়, যাতে আমাদের শরীরের মধ্যে যে CDL-এর মাত্রা কম হয়ে যায় এবং যে যেটা HDL বা গুড ব্লাড ক্লোস্ট্রল আছে সেটার মাত্রা বেড়ে যায়। এবং দ্বিতীয় যে আছে ক্লোপিডোরেল, এই দ্বিতীয় যে ক্লোপিডোজোরেল দেওয়া আছে ক্লোপিডোরেল, সেই ক্লোপিডোরেলের মধ্যে এটি থাকে একটি অ্যান্টিপ্লেটলেট মেডিসিন, অ্যান্টিপ্লেটলেট এজেন্সির মেডিসিন। যে প্লেটলেট আছে সেটার যে গুচ্ছ আছে সেটা নিজেদের মধ্যে একসাথে থাকার জন্য বাধা দেয়, যাতে করে খুব ভালোভাবে ব্লাড ফ্লো হতে পারে, যে ব্লাডের যে ফ্লোটা সেটা খুব ভালোভাবে হতে পারে এবং যাতে করে হার্টের কোনো সমস্যা পেশেন্টের না হয়। এইভাবেই এই ক্লোপিট্যাব CV10MG ক্যাপসুলটি শরীরের মধ্যে গিয়ে কাজ করে এবং হার্টের সমস্যা বা স্ট্রোকের মতো সমস্যাগুলো সমাধান করতে এইভাবে শরীরের মধ্যে কাজ করে। আমি যেসব ব্যবহারগুলো বললাম সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা অন্য কোনো রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। সবচেয়ে প্রথমে বলবো আমি,
18 বছরের নিচের বাচ্চাকে এই ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দেওয়া যাবে না। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাকে এই ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না। লিভারের সমস্যা বা কিডনির সমস্যা আছে এই সব পেশেন্টকে এই ক্যাপসুলটি দেওয়া যাবে না। আমি বলবো এই সব পেশেন্টকে এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে তবে এই ক্লোপিটাপ CB10mg ক্যাপসুলটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা নিয়ম। এই ক্যাপসুলটি সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রথমে আপনাকে একটি করে ক্যাপসুল 5 থেকে 7 দিন খাবার জন্য বলে থাকবেন এবং সেটিকে আপনাকে শরীরের মধ্যে যাওয়ার পর দেখবে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না। এইভাবে খাওয়ার পর এটি অবশ্যই আমি বলবো খাবার পর সন্ধে বা রাত্রে অনেক সময় খাওয়ার পর ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এটি খাওয়ার পর দেখা যায় শরীরে কোনো আপনার সমস্যা হচ্ছে না, আপনার শরীরে সয়ে যাচ্ছে, তাহলে আপনাকে এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে সারা লাইফ বা সারা জীবন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন বা এটি সারা লাইফ খাওয়ার জন্য বলে থাকেন। এই মেডিসিনটি একটি সিডিউলজ ড্রাগ, যেহেতু প্রেসক্রিপশন ড্রাগ তাই জন্য আমি বলবো এই মেডিসিনটি খাবার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্যাপসুলটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ঘোরা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মুখে রুচি না হতে পারে, অ্যালার্জি, বুকে ব্যথা, রক্তপাত, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করে দেবেন। সো ফ্রেন্ডস, আজকে আমি এই ক্লোপিট্যাপ CB10mg ক্যাপসুল নিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।